লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছে আরও 92 জন, আহত হয়েছে 150+। এতে কয়েকদিনে লেবাননে নিহতের সংখ্যা 700 ছাড়িয়ে গেল। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘণ্টায় লেবাননে 220টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সামরিক ভবন, গোলাবর্ষণে ব্যবহৃত লঞ্চার এবং হিজবুল্লার অস্ত্রের গুদামও। এদিকে লেবাননে উত্তেজনা কমানোর বর্তমান আহ্বান প্রত্যাখ্যান করে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসন থেমে নেই গাজা উপত্যকায়। সবশেষ একটি স্কুলে চালানো হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে।